নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে আপনি রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন তো সেখানে অনেকে কমেন্ট করেছেন যে আমার রেশন অ্যাপ থেকে কীভাবে রেশন কার্ডটি সংশোধন করা যায় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করতে সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমার রেশন অ্যাপ থেকে কীভাবে আপনি রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডটি সংশোধন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্য আজকে ভিডিওটা খুবই চলেছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকাটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু আপনি আমার রেশন অ্যাপটা আপনি ওপেন করে নেবেন এই অফিসিয়াল অ্যাপটা এটা কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করে এটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড সার্ভিস এই অপশানটা এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এই অপশানে আপনি ক্লিক করলেন তো এই অপশানে ক্লিক করার পর কিন্তু রেশন কার্ডের সমস্ত ফর্ম কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো এবারে সংশোধন করার জন্য পাঁচ নম্বর ফর্ম তো আপনি পাঁচ নম্বর ফর্মের উপরে ক্লিক করবেন তো পাঁচ নম্বর ফর্মের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে মোবাইলটা বসিয়ে দেওয়ার পর গেট ওটি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন তো ওটিপিটা সঠিকভাবে বসানোর পর এখানে পশির বাটনে আপনি ক্লিক করবেন তারপর কিন্তু সমস্ত ড্যাশবোর্ডটা খুলে যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বলে অপশান আছে এটা কিন্তু রেশন কার্ড সংশোধনের জন্য এই ফর্মটা পাঁচ নম্বর ফর্ম এই অপশানে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর নেম কারেকশান এখানে কিন্তু নেম কারেকশনের জন্য এখানে কিন্তু সমস্ত মেম্বারের কিন্তু লিস্টটা আপনার সামনে শো হয়ে গেছে তো এখানে কিন্তু যতজন মেম্বার আছে তার কিন্তু সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে তো এবার যার সংশোধন করতে চান ধরুন আমি এই মেম্বার ওয়ান এর সংশোধন করতে চাই তো এখানে কিন্তু ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম দেওয়া আছে তো আপনি যেইটা সংশোধন করতে চান সেটা কিন্তু এখানে আপনি এডিট করে নেবেন ধরুন আমি মিডিল নেমটা বসাতে চাই তো মিডিল নেমটা বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন মিডিল নেমের জায়গায় ফাঁকা আছে এখানে কিন্তু আপনি যেই নামটা রাখতে চান সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তো মিডিল নেমের জায়গায় আমি নামটা বসিয়ে দিলাম বসে দেওয়ার পর আমি লাস্ট নেমটা আমি সংশোধন করতে চাই তো আমি আগের নামটা এটা বাদ দিয়ে আমি নতুন লাস্ট নেমটা এখানে আমি বসিয়ে দিলাম ঠিক আছে তারপর যদি ফাদার অ্যান্ড মাদার নেম যদি আপনি বাবা বা মায়ের নাম যদি আপনি সংশোধন করতে চান তো এখান থেকে সেটা এডিট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে সঠিক নামটা কিন্তু আপনি এডিট করে নেবেন এখানে তো এডিট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন তো তারপর দেখতে পাচ্ছেন যে জেন্ডার তারপরে মেল বা ফিমেল এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো যেন মেল বা ফিমেল সেটা চুজ করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাপ্লিমেন্টারি ডকুমেন্টস তো সাপ্লিমেন্ট ডকুমেন্টসে আপনাকে একটা প্রুফ শো করতে হবে তো প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে তো এবার কোন ডকুমেন্টস এখানে আপলোড করবেন তো এখানে কিন্তু আপনি আধার কার্ড আপনি আপলোড করে দেবেন ঠিক আছে অথবা আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড এখানে আপলোড করে দেবেন একশো কেবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে আপলোড করে দেবেন তো করে দেওয়ার পর কিন্তু আপনার এই সংশোধনটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি এই মেম্বার ওয়ানের সাথে সাথে যদি আরও অন্য কোনো মেম্বারে আপনি সংশোধন করতে চান তো সেটা এখান থেকে কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন তো যা সংশোধন করবেন তার সেম একইভাবে তার ফার্স্ট নেম যদি সংশোধন করতে চান এখানে এডিট করে নেবেন যদি লাস্ট নেম আপনি এডিট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি সেটা এডিট করে নেবেন ঠিক আছে তো যেই নামটা করতে চান সেই নামটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন আগের নামটা বাদ দিয়ে যেই নামটা রাখতে চান সেই নামটা কিন্তু আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে তো তারপরে কিন্তু সাপ্লিমেন্ট ডকুমেন্ট হিসেবে একটা প্রুফ আপনাকে দিতে হবে আপনি আধার কার্ড দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু যতজন মেম্বারে আপনার ভুল আছে সেই সব মেম্বারে কিন্তু আপনি সংশোধন করে নেবেন করে নেওয়ার পর কিন্তু সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসেবে আপনাকে একটা প্রুফ দিয়ে দেবেন হয় আধার কার্ড নইলে আইডেন্টি কার্ড আপনি আপলোড করে দেবেন একশো সেক্ডের মধ্যে আপনার কিন্তু সংশোধন হয়ে যাবে তো এরপর যদি আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান তাহলে আপনি কী করবেন তাহলে কিন্তু আপনি অ্যাড্রেস অপশানে আসবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট এবং ব্লক কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এরপর কিন্তু গ্রাম পঞ্চায়েত তো আপনার গ্রাম পঞ্চায়েত কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে চুজ করে নেবেন করে নেওয়ার পর কিন্তু আপনার গ্রামের নামটা এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর এখানে কিন্তু অ্যাড্রেস এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে কিন্তু বসে দেবেন আপনার যেই অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা সঠিকভাবে বসে দেবেন বসে দেওয়ার পর পিনকোড নাম্বারটা এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস তো পোস্ট অফিসের নামটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নেবেন করে নেওয়ার পর পুলিশ স্টেশনটাও চুজ করে নেবেন করে নেওয়ার পর সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আপনি হচ্ছে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ডে হচ্ছে প্রুফ হিসাবে আপনি দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপলোড করে দেবেন একশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আমি বারবার বলছি একশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে কিন্তু আপনি আপলোড করে দেবেন করে দেওয়ার পরে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যতজনে সংশোধন করেছেন তার কিন্তু লিস্ট এখানে শো হবে দেখতে পাচ্ছেন আমি তিনজনের নাম সংশোধন করেছি তাই তিনজনের নাম শো করছি আপনি যতজনের নাম সংশোধন করবেন সেটা কিন্তু এখানে শো করবেন ঠিক আছে এখানে দেখে নেবেন আপনি সঠিকভাবে পুনরায় একবার চেক করে নেবেন যে আপনি সঠিকভাবে সংশোধন করেছেন কি না ঠিক আছে এটা দেখার পর তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস তো আপনি অ্যাড্রেস যে সংশোধন করেছেন সেটা কিন্তু একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনি সবার নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা চেক মার অপশান আছে এখানে কিন্তু আপনি ঠিক ছুনে মেরে দেবেন ঠিক জন্য মেরে দেওয়ার পর এখানে কিন্তু পসির বাটন আপনি দেখতে পাচ্ছেন আপনি নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন পসির বাটন এই পসির বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে তো পসির বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাবেন যে কনফার্মের অ্যাপ্লিকেশান আপনার কিন্তু অ্যাপ্লিকেশানটা কনফার্ম করার জন্য এখানে ঠিক ছুনে মারতে হবে তো এখানে আপনি ঠিক ছোট মেরে দেবেন তো ঠিক ঠিকছুনে মেরে দেওয়ার পর তার তারপরে পরে কিন্তু একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পাবেন যে গেট ওটি বাটন কিন্তু আপনি ক্লিক করতে হবে তো গেট ওটি বাটনে আপনি ক্লিক করবেন তো গেট ওটি বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসে দেবেন ঠিক আছে তো ওটিপিটা সঠিকভাবে এখানে বসে দেওয়ার পর এখানে সাবমিট ওটিভি বাটনে আপনি ক্লিক করবেন তো সাবমিট ওটি বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমার এসব অ্যাপ থেকে আপনি সংশোধনটা করতে পারবেন তো এবার আপনি যে সংশোধনটা করলেন এটা আপনি কী করে চেক করবেন আপনার কত দূর কি হলো তো সেটা চেক করার জন্য প্রথমে আপনি কী করবেন প্রথমে কিন্তু আপনি আবার পুনরায় হোম পেজে আসবেন হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন রেশন কার্ড অ্যাপ্লিকেশান সার্চ এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে এখানে কিন্তু ফর্ম টাইপ এখানে কিন্তু আপনি ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে তো যেহেতু আপনি পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করেছেন সংশোধনের জন্য সেহেতু আপনি পাঁচ নম্বর ফর্ম এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তো পাঁচ নম্বর ফর্মটা সিলেক্ট করার পর আপনার যে যেই মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনি বসে দেবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনার ডিটেলসটা এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ফর্ম এন্ট্রি কবে হয়েছে ডেটা দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর এখানে কিন্তু পেন্ডিং হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভেল অথরিটি এটাও পেন্ডিং হয়েছে আছে এবং প্রিন্টিং এটাও পেন্ডিং আছে আছে এরপরে কিন্তু সবগুলো কিন্তু পেন্ডিং হয়ে আছে যেহেতু আমি এক্ষুনি করেছি সেই জন্য পেন্ডিং হয়ে আছে কিছু দিনের পর কিন্তু একের পর এক কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার যে রেশন কার্ডটি কিন্তু সংশোধন হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমার রেশন অ্যাপ থেকে আপনি খুব সহজেই আপনি বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি সংশোধনটা করে নিতে পারবেন তো এই এই ভিডিওতে যদি আপনার কোনো প্রবলেম হয় বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সারা অবশ্যই কিন্তু রিপ্লাই করব এবং এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন এবং বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অডিশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ